ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কেরালে বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে 18, পাইলট কো পাইলটেরও মৃত্যু। কোঝিকোড়ে গেলেন বিমান পরিবহন মন্ত্রী, যাচ্ছে জোড়া বিশেষজ্ঞ দল, দিল্লিতে আজ জরুরি বৈঠক। রানওয়ে জমা জল থেকে ফাটলের চিহ্ন, জুলাইতেই কোঝিকোড় বিমানবন্দরকে শোকজ, ডিজিসি এর এক বছর আগে নোটিশ, তারপরেও নেওয়া হয়নি ব্যবস্থা, উঠছে প্রশ্ন। কেরালে বিমান দুর্ঘটনায় বাড়ল উদ্বেগ, মৃতদের মধ্যে একজনের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ, উদ্ধারকারীদের সেলফ কোয়ারেন্টাইনে গিয়ে টেস্টে নির্দেশ কেরল সরকারের। নাগারে বৃষ্টিতে বিপর্যস্ত কেরাল, ইদুক্কিতে ধসে মৃত বেড়ে 21, আরো তিনজনের মৃতদেহ উদ্ধার, নিখোঁজের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ। 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ, রিয়ার জবাবে সন্তুষ্ট নয় ইডি, ফের সমনের আগে লিখিত জবাব তলব, সুশান্তের লেনদেন সম্পর্কে জানতে ব্যাংক কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ। সুশান্তের হাতে লেখা ডায়েরির পাতা ও ছিচড়ে লেখা জলের বোতলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানসিন্ডে। রিয়ার দাবি, সুশান্তের এই স্মৃতি তাঁর সম্বল। অগস্টে দ্বিতীয় পূর্ণ লকডাউন, কলকাতা জেলার বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা, নিউ টাউনে জমায়েত হঠালো পুলিশ, বিধিভঙ্গকারীদের মালদায় কান ধরে ওঠবোস। ঘন ঘন লকডাউনের তারিখ বদল না করে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত, রাজ্যকে নিশানা দিলীপ ঘোষের, উনি বিশেষজ্ঞ নন, ওর কোনো ধারণা নেই, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলি, লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাল্টা, সৌগত রায়। দুর্ঘটনায় আহত বালক চিকিৎসা না করে থানায় পাঠানোর অভিযোগ আরজি করে বিরুদ্ধে, পুলিশের কাছে এলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হতো দাবি ডিসি ট্রাফিকের। লকডাউনে বেপরোয়া স্কুটার চালক, নাগেরবাজারে আটকাতে যাওয়া মহিলা সিভিক ভলেন্টিয়ারের পায়ের উপর দিয়ে স্কুটার চালিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত সেই 3000-এর কাছে, 52 জনের মৃত্যু। পানিহাটিতে তৃণমূলের বিদায়ী পুর প্রধানের মৃত্যু, সুস্থতার হার 70%। অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধানের পর এবারে কৈলাস চৌধুরী, মোদী মন্ত্রিসভায় ফের করোনা সংক্রমণ, এবারে আক্রান্ত হলেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী। তিনি টুইটারে জানিয়েছেন, শ্বাসকষ্টের সঙ্গে সামান্য জ্বর আছে। করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক রুব্বানুর রহমান, বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি চাপড়ার তৃণমূল বিধায়ক, পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ আসে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়েছেন চিকিৎসক। কলকাতা মেডিকেলে এসে করোনা রোগীর আত্মহত্যার চেষ্টা, বহু টাকার বিল ধরায় আলিপুরে বেসরকারি হাসপাতাল, ডিপ্রেশনে এমন পদক্ষেপ দাবি পরিবারের, অস্বীকার হাসপাতালে। করোনা মুক্ত হলেন অভিষেক বচ্চন, প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ, টুইট অভিষেকের। 11 জুলাই থেকে তিনি নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। অভিষেক করোনা মুক্ত হতেই খুশি টুইট অমিতাভের, অভিষেককে ঘরে ফেরার শুভেচ্ছা জানালেন অমিতাভ। রাজ মেহতার পরবর্তী ছবিতে জুটি বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আডবাণী, ছবিটির প্রযোজনা করবেন করণ জোহর।